আসসালামু আলাইকুম। দর্শকমণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো 24 ভোল্টে টিআর ওয়ানে সোলার প্যানেল নিয়ে। আপনারা জানেন যে মার্কেটে সোলার প্যানেলের দাম এখন সবচাইতে সর্বনিম্ন পর্যায়ে আছে। টিআর ওয়ানে 24 ভোল্টে যে সোলার প্যানেলগুলোর প্রাইস ছিল 55 টাকা করে ওয়াট, সেই সোলার প্যানেলগুলো এখন আপনারা কিনতে পারবেন মাত্র 35 টাকা করে ওয়াট। 12 ভোল্টের যে সোলার প্যানেলগুলো আছে, 12 ভোল্টেরগুলো আপনারা কিনতে পারবেন 40 টাকা করে ওয়াট। 24 ভোল্টেরগুলো 35 টাকা আর 12 ভোল্টেরগুলো অনলি 40 টাকা ওয়াট। টিআর ওয়ানের যে সোলার প্যানেলগুলো, বিশেষ করে টিনা সোলার, লঞ্জি সোলার, জিঙ্কো সোলার, জ্যাড জে সোলার, টেলসান সোলার, জে এ সোলার, আপনারা গুগলে ঢুকে টিআর ওয়ান লিস্টেড সোলার প্যানেল 2023 লিখে যদি সার্চ দেন, আপনারা টিআর ওয়ানের সোলার প্যানেলের যে ব্র্যান্ডগুলো লিস্টেড আছে সেটা আপনারা পেয়ে যাবেন। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে অনেকে বলেন যে ভাই আমাকে অমুক ব্র্যান্ডেরটাই দিতে হবে, অমুকটাই দেন, হ্যাঁ কোনো একটা কোম্পানিটা নির্দিষ্ট করে চান। অ্যাকচুয়ালি টিআর ওয়ানে এখানে লিস্টে প্রায় 100টার উপরে সোলার প্যানেল আছে। হ্যাঁ, টিআর ওয়ানের সোলার প্যানেল মানে অবশ্যই কোয়ালিটিফুল সোলার প্যানেল, যেটা আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। তো এখানে যেহেতু আমরা ডিসকাউন্টে সোলার প্যানেল দিচ্ছি, 55 টাকায় যে সোলার প্যানেলগুলো ছিল সেটা আপনারা এখন কিনতে পারবেন মাত্র 35 টাকায়। সুতরাং আমাদের যখন স্টকে যে ব্র্যান্ডেডটা থাকবে তখন আপনারা সেই ব্র্যান্ডেডটাই পাবেন, আলাদা করে ব্র্যান্ড সিলেক্ট করে নেওয়ার মতো কোনো সুযোগ নাই। ধরেন এখন আমাদের স্টকে লঞ্জি সোলার প্যানেল আছে, আপনি লঞ্জিটা কিনতে পারবেন, নিতে পারবেন। এখন আমাদের স্টকে যদি জে এটা থাকে, আপনি জে এটা নিতে পারবেন। আমাদের স্টকে যদি টেলসানটা থাকে, আপনি টেলসানটা নিতে পারবেন। এখন আমাদের স্টকে আছে মনে করেন জে বা লঞ্জি, আপনি চাচ্ছেন জিঙ্কো, সেটা আমরা আসলে দিতে পারবো না। হ্যাঁ, তো মূলত টিআর ওয়ানের আপনি যেই সোলার প্যানেলটাই কিনেন, লঞ্জি কিনেন, জে কিনেন বা আপনি অন্য যেইটাই কিনেন, টিআর ওয়ানের প্রায় সব ব্র্যান্ডের সোলার প্যানেলের কোয়ালিটি ভালো। এবং এমন না যে এটা অনেক বেশি ভালো, এটা অনেক বেশি খারাপ, বিষয়টা এরকম না। টিআর ওয়ান লিস্টেড যে কোনো সোলার প্যানেলই ভালো সোলার প্যানেল, আপনি যেই ব্র্যান্ডেরটাই নেন, যেটাই নেন, প্রায় একই আউটপুট পাবেন। হয়তো বা কোম্পানি ভেদে 19-20 সামান্য একটু কম বেশি হতে পারে। এছাড়া আপনি যে ব্র্যান্ডের যেটাই নেন, যদি টিআর ওয়ানের একটা সোলার প্যানেল কিনেন, অবশ্যই একটা ভালো মানের সোলার প্যানেল আপনি কিনলেন। মার্কেটে টিআর ওয়ান ছাড়াও আরও কিছু ভালো ভালো কোম্পানির সোলার প্যানেল আছে, যেমন ইন্ডিয়ান লুমিনাসের যে সোলার প্যানেলগুলো, এগুলো টিআর ওয়ানের লিস্টেড না, কিন্তু লুমিনাসের সোলার প্যানেল চোখ বন্ধ করে কেনার মতো সোলার প্যানেল। লুমিনাসের সোলার প্যানেলটা চোখ বন্ধ করে কেনার মতো সোলার প্যানেল। REC একটা সোলার প্যানেল আছে, যেটা হচ্ছে সিঙ্গাপুরের সোলার প্যানেল, মেড ইন সিঙ্গাপুর। REC সোলার প্যানেলটা সিঙ্গাপুরের তৈরি এবং আমরা REC-র এই সোলার প্যানেলটা ইম্পোর্টও করি সিঙ্গাপুর থেকে। তো যেহেতু REC-টা সিঙ্গাপুরের সোলার প্যানেল, সেটাও খুব ভালো মানের একটা সোলার প্যানেল। আপনারা ইউটিউবে বা নেটে দেখে যদি একটু কাটাকাটি করেন জিনিসগুলো, আপনারা নিজেরাই বুঝে যাবেন। তো টিআর ওয়ানেরগুলো ভালো, যেটা মনে করেন আপনি কোনো সোলার প্যানেল হয়তো বা চিনেন না, কোনটা ভালো আপনি কনফিউশনে আছেন, সুতরাং আপনি চোখ বন্ধ করে যে কোনো টিআর ওয়ানের প্যানেল নিতে পারেন। কিন্তু REC সোলার প্যানেল, তারপরে REC-টা সিঙ্গাপুরের, সিঙ্গাপুরের REC সোলার প্যানেল, ইন্ডিয়ান লুমিনাসের যে সোলার প্যানেল, মধ্যখানে আমরা কতগুলো নিয়ে আসছিলাম লুমের সোলার প্যানেল, এগুলা টিআর ওয়ান লিস্টেড না, বাট এগুলা টপ ক্লাস সোলার প্যানেল, টপ ক্লাস, এবং প্রাইসও বেশি, টিআর ওয়ানের চাইতেও প্রাইস বেশি। তো টিআর ওয়ান ছাড়া যে ভালো সোলার প্যানেল যেগুলো আছে, তার মধ্যে সিঙ্গাপুরের REC-টা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। REC-র যেটা টুইন প্যাক 5 একদম লেটেস্ট, 2023 সালের যেটা লেটেস্ট, সেটাই আপনি আমাদের কাছে পাবেন, সেটা পড়বে 52 টাকা করে ওয়াট। এটা রেটটা একটু বেশি হওয়ার কারণ এটা সিঙ্গাপুর থেকে আসে, আমাদের কস্টিংটাই একটু বেশি পড়ে। আর টিআর ওয়ানের যে কোনো কোম্পানির, আপনি টিনা, লঞ্জি, তারপরে জিঙ্কো, জ্যাড জে, জে প্যানেল, জে সোলার, যেটা হচ্ছে টেলসান, টেলসানটা আবার জার্মানির একটা ব্র্যান্ড, টেলসান যে কোম্পানিটা, এই কোম্পানিটা জার্মানির কোম্পানি, ম্যানুফ্যাকচারিং সবারই চায়না, সবারই ফ্যাক্টরি চায়নাতে, কিন্তু টেলসান কোম্পানিটা জার্মানির হওয়াতে এদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যদের তুলনায় একটু ভালো। কারণ আপনারা জানেন যে সোলার প্যানেলের জন্য মানে জার্মান হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে সেরা। যেমন গাড়ির জন্য বা টয়োটা, আমরা সবাই যে গাড়িগুলো চয়েস করি,
টয়োটা গাড়ির জন্য যেমন জাপান আমাদের ওয়ার্ল্ডের ভিতরে সেরা, ঠিক সোলার প্যানেলের জন্য গাড়ির মতো গাড়ি যেমন জাপান এটা সেরা, সোলার প্যানেলের জন্য জার্মানি হচ্ছে সবচাইতে বেস্ট। তো টেলসানের যে সোলার প্যানেলটা, এটা ব্র্যান্ডটা যেহেতু জার্মানির ব্র্যান্ড, অন্যান্য টিয়ার ওয়ানের তুলনায় টেলসানের প্যানেলটা আমার কাছে ব্যক্তিগতভাবে বেস্ট মনে হয়। এবং আপনারা আমাদের ইউটিউবে দেখবেন আমরা সমগ্র বাংলাদেশে প্রচুর পরিমাণে সোলারের প্রজেক্ট আমাদের হাতে ইনস্টল করা আছে, বিশেষ করে 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো বড় ধরনের সোলারের যতগুলো প্রজেক্ট আমরা ইউজ করছি, ইনস্টল করছি, প্রত্যেকটা প্রজেক্টে আমরা টেলসানের প্যানেলটা আমি ব্যবহার করছি। কারণ অন্য প্যানেলের তুলনায় টেলসানের হাইব্রিডের সেট আপগুলাতে টেলসানের প্যানেলগুলা থেকে আমি আউটপুটটা ভালো পাইছি, একদম সরাসরি সোলার থেকে আমরা হাইব্রিডের সেট আপটা টেলসানের প্যানেল দিয়ে ডাইরেক্ট সোলার থেকে আউটপুট আমরা চালাতে পারছি। আমার মতে টেলসানটা বেস্ট। আবার এরকম মনে করেন না যে টেলসানই অনলি বেস্ট, আর কোনো বেস্ট নাই, টেলসান ছাড়াও অন্য অন্য টিয়ার ওয়ানের যে প্যানেলগুলো আছে সেগুলোও বেস্ট প্যানেল, যে কোনোটা আপনি নিতে পারেন। প্রতি ওয়াট আপনাদের এখনকার রেট পড়বে 35 টাকা করে। টিয়ার ওয়ান ছাড়াও আরেকটা সোলার প্যানেল আছে, কানাডিয়ান সোলার প্যানেল, কানাডিয়ান যে সোলার প্যানেলটা আছে এটাও 35 টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভালো থাকবেন, আজকে পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।